চার জলসার পর্দায় একের পর এক ধামাকা সিরিয়াল আসতেই চলেছে। ইতিমধ্যেই সাহেবের চিঠি ধারাবাহিকটি টেলিকাস্ট শুরু হয়ে গিয়েছে। এছাড়াও আসছে এক্কাদোক্কা ও নবাব নন্দিনী ধারাবাহিক। এক্কাদোক্কা ধারাবাহিকের টেলিকাস্ট শুরু হবে 18ই জুলাই থেকে। অন্যদিকে নবাব নন্দিনীর টেলিকাস্টের সময় ঘোষণা করা হয়নি। এরই মধ্যে স্টার জলসায় আরও এক নতুন সিরিয়াল মাধবীলতার প্রোমো দেখানো হলো। নবাব নন্দিনী সিরিয়ালের মেন নায়ক নায়িকার ভূমিকায় আছেন সাঁজের বাতি সিরিয়ালের রেজওয়ান রব্বানি শেখ এবং বরণ সিরিয়ালের তিথি অর্থাৎ ইন্দ্রাণী পাল। অপরদিকে মাধবীলতা ধারাবাহিকে দেখা যাচ্ছে জীবনসাথী সিরিয়ালের ঝিলাম অর্থাৎ শ্রাবণী ভূঁইয়া এবং বরণ সিরিয়ালের নায়ক রুদ্রিক অর্থাৎ সুস্মিত মুখার্জি। প্রমোতে দেখানো হলো একটি মেয়ে গাছ কাটার বিরুদ্ধে একাই লড়াই করছে একাধিক গুন্ডাদের সঙ্গে, এবং সেই ওয়াইল্ড বিউটি মেয়েটির লড়াই নায়ক মুগ্ধ চোখে দেখে। ধারাবাহিকটি ব্লুজ প্রোডাকশন হাউজের। এক কথায় বলা যায় ব্লুজ আবার আটঘাট বেঁধে ফিরে এলো পুরো আগুন প্রমো নিয়ে। মাধবীলতার কাস্টগুলো খুবই পরিচিত। জি বাংলায় যমুনা ঢাকি ধারাবাহিকের বেশিরভাগ কাস্টই মাধবীলতা ধারাবাহিকে দেখা যাচ্ছে। যমুনা ঢাকি ধারাবাহিকের আর্যা অর্থাৎ ইন্দ্রাক্ষী দে, চাঁদনী সাহা এবং আরও অনেকে মাধবীলতা ধারাবাহিকে আছে। নতুন এই ধারাবাহিকের টেলিকাস্টের সম্ভাব্য সময় সন্ধে 6টা। আশা করা যায় বরণ সিরিয়ালের রুদ্রিক তিথি জুটির মতো দর্শকরা সুস্মিত এবং শ্রাবণীর জুটিও বেশ পছন্দ করবেন। তাহলে মাধবীলতা ধারাবাহিকের জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।